পার্সেন্ট যেটো আছে কোভিড পজিটিভিটি এটা খুব বেশি বলে না ভাবো মানে যেতালে ওয়ানর তলত থাকে আমি সুরক্ষিত বলে আমি নিজে কব পার আর এনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নর্মস মতে যে 5% হলে তো খুব বেয়ার রূপ লৈছে 5% কম হলে ভাল আর 1% কম হলে আরো ভাল কিন্তু সেইটো নহয় যে আমি একো নিজের স্টেপ নলওঁ বা আমি নিজে প্রোটোকল ফলো নকরো আর সেটা করবই লাগবে কারণ নহলে 2-3-4-5 মাস পিছত আর তাত ওই বাইবও পারে কিন্তু মই নাভাবো যে এতিয়া খুব বেয়া রূপ লৈছে এতিয়া ঠিকই আছে মই আর একটা কথা কব খুঁজছো যে ভ্যাকসিনেশন ড্রাইভ যেটা আমি চলাইছিলো এতিয়া আমি 2 কোটিতকৈ বেশি মানুষ ফার্স্ট ডোজ দিয়া এডমিনিষ্টার করা হল আর এনে আমার টার্গেট আছে 2 কোটি 30 লাখ 2 কোটি 30 লাখৰ ভিতৰত কিছু মানুহ বা অসমৰ বাহিৰত আছে প্ৰায় 10 লাখ বা 15 লাখ আন্দাজত তেওঁলোক বেংগালোৰ বা চেন্নাই বা বম্বেত চাকৰি কৰিবৰ কাৰণে বাহিৰত গ'ল সেইটো চাই পেলাই লিখিলোঁ আমি যিটো টাৰ্গেট আছিলে ফাৰ্ষ্ট ড'জৰ প্ৰায় শেষ কৰা হৈছে মানে আৰু আছে ওঠৰটো 10 লাখমান মানুহ এতিয়াও আছে যিসকলে এতিয়ালৈকে লোৱা নাই ফাৰ্ষ্ট ড'জটো সেইখিনি চলি আছে ফলে আৰু মাজে মাজে আমি মেগা ড্ৰাইভ কৰি পেলাই যিমানখিনি মানুহ এতিয়ালৈকে আমি দিব পৰা নাই বা নিজে লোৱা নাই বা ভেকচিন হেচিটেন্সি যদি আছে সেই মানুহখিনি কাবৰ কৰিবলৈ চেষ্টা কৰিম আজিৰ দিনটোত দেখোন নাই চিন্তা একেবাৰে নাই সেইখিনি নহয় এইটো এইটো কথা ইলেকশ্যন কমিশ্যনৰ জানে আৰু DCসকলে যিখিনি কি কয় আপোনাৰ ৰিটাৰ্ণিং অফিচাৰ বা ডিষ্ট্ৰিক্ট ইলেকশ্যন অফিচাৰ প্ৰটকলটো জানে সেইটো তেওঁলোকে ব্যৱস্থাৰ লগত যিখিনি কৰিব লাগে যিখিনি কৰণী আছে সেইখিনি কৰিব তেনেকৈ বহা নাই মই এইটোৱে ক'ব খুজিছোঁ যে এদিন এতিয়া মই ক'ব নোৱাৰোঁ কিন্তু মাজতে 1%তকৈ অকণমান বেছি হৈ গৈছিল কিন্তু এতিয়া আকৌ 0.78 মই এতিয়া আপোনাক পঢ়ি দিছিলোঁ যে যিটো ক'ভিডৰ পজিটিভিটি ৰেটটো ক'ব নোৱাৰি যে আজিৰ দিনটোত আমাৰ অৱস্থাটো বেয়া বুলি বা বেয়া ফালে গৈছিল।